যে আমার 6 মাস আগে বা 2 বছর আগে চিকিৎসা সমস্যা হয়েছিল, আমি চিকিৎসা নিয়েছিলাম, ভালো ছিলাম, ব্যথা আবার আসতেছে। আমি অনেক ডাক্তারের কাছে চিকিৎসা করছি, ওষুধ খাইলে চলে যাল আবার আসে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এএসপিসি ম্যানিপুলেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, বরাবরের মতোই আমরা আজকে একজন রোগীর সাথে একটু কথা বলবো তার সমস্যা নিয়ে। তাহলে দর্শক, আমরা সাধারণত যে প্রোগ্রামগুলো করি এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য খুব সিম্পল, সেটা হলো যে আমরা যে চিকিৎসাটা দিই একটু ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট ভাবে চিকিৎসাটা দিই। সেই চিকিৎসাটা থাকে যে এটাকে আমরা বলি রিজনাল অ্যাপ্রোচ। দ্যাট মিনস যে কারণে ব্যথা হয় আমরা কিন্তু সেই কারণটার চিকিৎসা করি। এবং ব্যথা হচ্ছে একটা সিম্পটম, ব্যথা কিন্তু কখনো কোনো রোগ না। যার পরিপ্রেক্ষিতে যদি ব্যথাকে কমাইতে যাই তো আলটিমেটলি ব্যথার টার্গেটে যদি চিকিৎসা দেয় তাহলে ব্যথা কমতে পারে, কিন্তু হয়তো বা রোগটা থেকে গেলে বা সমস্যাটা যদি থেকে যায় ব্যথা আবার আসতে পারে। এই জন্য অনেক রোগী বলে যে ওষুধ খেলে ভালো থাকে, বন্ধ করলে আবার আসে। কেউ কেউ বলে এরকম ব্যাপারটা যে আমার 6 মাস আগে বা 2 বছর আগে চিকিৎসা সমস্যা হয়েছিল, আমি চিকিৎসা নিয়েছিলাম, ভালো ছিলাম, ব্যথা আবার আসতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যদি কোনো রোগী বিশেষ করে কোমর ব্যথা, দ্যাট মিনস PLID বা সায়াটিকা থাকে, ওই রোগীগুলা হয়তো ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকে, বন্ধ করলে আবার আসে। তার মূল কারণ হচ্ছে তার অ্যাসেসমেন্ট করে যে স্পেসিফিক কারণের জন্য আপনার ব্যথাটা হয় সেই কারণটা কিন্তু হয়তো বা কিছু অংশ থেকে যায়, যার পরিপ্রেক্ষিতে আপনার এই ব্যথাগুলা কিন্তু আলটিমেটলি একটা না একটা পর্যায়ে বা কোনো না কোনো কাজে ফিরে আসে। কেউ বলে একটা ফুলের টপ টানতে দেখেছিলাম, কেউ বলে অনেকক্ষণ বসে থাকছিলাম, কেউ বলে বালতি টানতে দেখেছিলাম, অথবা কেউ বলে শুয়ে আসি, সকালে উঠে দিকে আর হাঁটতে পারি না। এরকম হচ্ছে বিভিন্ন রোগী বিভিন্নভাবে আপনার এরকম আমাদের কাছে তুলে ধরে। তো এই ইস্যুগুলার সহজ সমাধান হচ্ছে সিম্পল এক্সারসাইজিং থেরাপি বা SDM স্ট্রাকচারাল ডায়াগনোসিস থেরাপি। আমাদের কাছে যে ভাই আসছিলেন উনি চট্টগ্রাম ভাই, চট্টগ্রাম থেকে আসার পর উনি আমরা একটা ফিজিক্যাল এক্সামিন করি। তো একটু তার সাথে শুনে নেই তার কাছ থেকে যে এক্স্যাক্টলি তার প্রবলেমটা কি ছিল। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ বরকাত। আমি হোসেন সিটাঙ্গাতে আসছি স্যারের কাছে। সমস্যা হয়েছে যে আমার কোমর ব্যথা ছিল, পাওয়ার দিকে জিন জিন যাইত, আমার ব্যথা আছে 10 বছর হয়েছে। আমি অনেক ডাক্তারের কাছে চিকিৎসা করছি, ওষুধ খাইলে চলে যাল আবার আসে। সাদত কোসন হাসা সার হাসা আসছি, এখন আমি চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে সুস্থ লাগতেছে, আমার হাঁটতে ফাইতেছে। আমি এই যে আপনি চট্টগ্রাম থেকে এখানে আসলেন, কষ্ট হয়েছে না আসা? কষ্ট হয়েছে, আমার কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে। মানে দর্শকরা চট্টগ্রাম কোথায় আপনার বাসা? চকবাজার। চকবাজার চিটং থেকে অনেক রুগী আসে, কিন্তু আমি নিজেও তো বুঝি একটা মানুষ ব্যথা নিয়ে এত দূর থেকে আসা কষ্ট হয়। তারপরে কষ্ট হয়ে যখন আসছেন প্রয়োজনের তাকি দিতে আসছেন নাকি? হ্যাঁ, এখানে তাকিয়ে আছি, রিসেন্ট একজন আসছি। ওকে, এই যে যে আপনি এত কষ্ট করে আসলেন, মানে আলটিমেটলি আমরাও বুঝি কষ্ট হয়েছে। এমনকি কষ্টের পরে কি অন্তত খুশি হয়েছেন কিনা? খুশি হয়েছি, এখন আল্লাহর রহমতে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। তো এই যে ভালো লাগাটা আলটিমেটলি আপনার যে চিকিৎসা পদ্ধতি আমরা যেটা করলাম, আপনার কাছে কি ডিফারেন্স মনে হয়েছে বলেন তো? আমার তো ভালো লাগছে চিকিৎসা, এখানে অন্যদিকে এরকম চিকিৎসা নাই, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আসলে বেসিক্যালি উনি ক্যামেরার সামনে একটু আগে বসে কথা একটু খুব বলতে পারে, নো প্রবলেম। তো আমরা একটু এইটা উদ্দেশ্য হলো যে আমরা যখন জনগণটাকে জানানো হয় বা আপনি চট্টগ্রাম থেকে আসছেন এই সমস্যার জন্য, বেসিক্যালি দর্শক ওনার সমস্যা ছিল, আমি কিছু গুছিয়ে বলি। কোমরের ব্যথাটা পায়ের দিকে নামতো, জিন জিন ভারবার অবশ্য হচ্ছিল, উনি MRI করাইছে। তো বেসিক্যালি এটা সায়াটিকা ছিল, এখান থেকে নার্ভে চাপ লেগে পা পর্যন্ত চলে গেছিল। তো এইটা যেটা হয়েছে, প্রথম প্রথম সে ওষুধ খেয়ে ভালো থাকতো, একটা পর্যায়ে মানে ওষুধ আর কাজই করেনি, এরকম হয়েছে আপনার? ওষুধ আর কাজ করেনি, তার মানে এটা মেকানিক্যাল প্রবলেম ছিল। আমাদের শিডিউলে যেটা করি আমরা দর্শক, তাকে ফিজিক্যাল এক্সামিন করে তাকে আমরা স্পাইনাল মোবিলাইজেশন দিছি, এবং নিউরাল স্ট্রেচ, যেটা নার্ভটাকে মোবিলাইজ করে নার্ভ স্ট্রেচ করানো হয়েছে। এবং এই লং টাইম ব্যথা হওয়ার কারণে যেটা হয় দর্শক, যে আমাদের আলটিমেটলি মাস্কুলার অ্যাটাচমেন্ট বা আমাদের শরীরের বা বিশেষ করে কোমর থেকে পা পর্যন্ত যে সমস্ত স্ট্রাকচার থাকে, মাসেলগুলো থাকে, সেটা দুর্বল হয়ে যায়, যার ফলে রোগীরা কাজে পারফর্ম করতে পারে না। উনি একজন কৃষক, যখন কৃষক হিসাবে ওনার নিজের কাজটা বাড়িতে করতে যায়, তার যদি ফিটনেস না থাকে তাহলে করতে পারে না সে। যার পরিপ্রেক্ষিতে আমরা ফিটনেস প্রোগ্রামও করেছি, এখন তাকে আমরা বাসায় বেশ কিছু এক্সারসাইজ শিখিয়ে দিচ্ছি, যেটা কিনা করলে অন্তত সে লং টাইম ভালো থাকবে। আর কিছু বলবেন? জল আল্লাহ, আমার মতো যদি কেউ অনেক রোগী থাকে স্যারের কাছে চলে আসবে, আল্লাহ আল্লাহ হয়তো বাঁচা রাখে, ইনশাল্লাহ। শুভকামনা আপনার প্রতি, ভালো থাকবেন, ঠিক আছে, সালাম আলাইকুম।